আর বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ 20। বন্ধুরা, আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদ থেকে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রধান শিক্ষক, শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য মোবাইল ফোন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ এবং জরুরি নির্দেশ বলা যেতে পারে, অবশ্যই মানতে হবে এই সমস্ত নিয়ম। দেখুন বন্ধুরা, মধ্যশিক্ষা পর্ষদ থেকে করা হয়েছে এই নোটিশটি। কি বলছে? স্পেশাল ইনস্ট্রাকশন টু অফিসার ইনচার্জ, সেন্টার সেক্রেটারিস, ভেনু ইনচার্জ, ভেনু সুপারভাইজার্স অ্যান্ড অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার্স ফর মাধ্যমিক পরীক্ষা। কি বলছে এখানে? পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট অথবা ক্যালকুলেটর নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ নিয়ে যায় তাহলে সেগুলি স্থায়ীভাবে বাজেয়াপ্ত হবে এবং সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হতে পারে। দেখুন বন্ধুরা, কী গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে যে পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থী যদি মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি বা অন্য কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট অথবা ক্যালকুলেটর নিয়ে যায়, সেক্ষেত্রে যদি ধরা পড়ে সেগুলি স্থায়ীভাবে বাজেয়াপ্ত করা হবে, অর্থাৎ সেই পরীক্ষার্থীকে তা ফেরত দেওয়া হবে না এবং পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ এখানে বলছে যে দ্য এক্সামিনিস উইল বি অ্যালোড টু ক্যারি ব্ল্যাঙ্ক ট্রান্সপারেন্ট রাইটিং বোর্ড অর ক্লিপ বোর্ড ইন দ্য এক্সামিনেশন হল। আরও অনেক গুরুত্বপূর্ণ নির্দেশগুলি রয়েছে। যারা শিক্ষক বা টিচার ইনচার্জ বা প্রধান শিক্ষক যারা স্কুলে থাকবেন, সুপারভাইজার যারা থাকবেন, সেক্রেটারি যারা থাকবেন, তাদের কাছে এই নির্দেশগুলি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, তাই বিশেষ করে আর ব্যাখ্যা করছি না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।